শনিবার সকাল 11:30 ঠিক এই রুম যাকে বলা হচ্ছে ভিআইপি কোল্ড রুম এখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করে এবং তখন কিন্তু ঠিক এই রুমের সামনে বেরোলে যে প্যাসেজ রয়েছে ডান দিকে রয়েছে আই ইউনিট অর্থাৎ আই ওয়ার্ড রয়েছে এবং এখান থেকে যদি কেউ বেরোন তাহলে কিন্তু এই আই ইউনিটের লোকজনকে বেরোতে হবে ধোঁয়াকে ভেদ করে এবং বাঁ দিকে গেলে কিন্তু ঠিক এই জায়গায় হচ্ছে বাঁ দিকে এদিকে হচ্ছে নার্সিং সুপারের অফিস এবং ছোটদের ওয়ার্ড রয়েছে শিশুদের ওয়ার্ড রয়েছে অন্যদিকে ঠিক সোজা এই দিকটাতে হচ্ছে যে ফিমেল মেডিসিন প্রচুর ফিমেল এখানে ভর্তি থাকেন এবং এই হচ্ছে সিঁড়ি যে সিঁড়ি দিয়ে সাধারণ মানুষ নামার চেষ্টা করেন এবং এই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পরপর দুর্ঘটনা ঘটতে থাকে আমরা দেখেছি যে কারণ এখান থেকে বেরোতে গেলে যে সমস্ত রাস্তা রয়েছে বাঁ দিকের রাস্তা বন্ধ ছিল ডান দিকে যাওয়ার উপায় নেই এবং এখানেও কিন্তু যখন সিঁড়ি দিয়ে নামতে শুরু করেন আয়ারা রোগীর আত্মীয়রা রোগীদের অসুস্থ রোগীদের যারা নিয়ে নামতে শুরু করেন তারা কিন্তু বাধ্য হন যাতে দৌড়ে তাড়াতাড়ি নামতে পারেন ধোঁয়া থেকে বাঁচতে পারেন তার জন্য এখান থেকেও কেউ কেউ লাফ মারেন নিচের দিকে এবং মূলত এই হুড়োহুড়ি এই প্যাসেজ দিয়ে কয়েকশো মানুষ কয়েকশো রোগী তাদেরকে নিয়ে বেরোতে গিয়ে কিন্তু দুর্ঘটনা ঘটতে থাকে এখানে পড়ে যান যে ছবি আমরা দেখতে পেয়েছি ঠিক এই সিঁড়িতে এখানে পড়ে যান এবং এখানে পড়ার পর আমরা দেখেছি যে ঠিক উপর থেকে এই প্রায় 10 ফুট উপর থেকে 10-11 ফুট উপর থেকে লাফ মেরে সিঁড়িতে পড়তে দেখা গেছে এবং সাধারণ মানুষ যারা ধোঁয়ায় একেবারে দমবন্ধ হওয়ার অবস্থায় পড়েছিলেন তারা তাদের নিজেদেরকে বাঁচতে গিয়ে হুড়োহুড়ি শুরু করে দেন এবং সবথেকে বড় কথা এই হাসপাতালের এই সিঁড়ি বাদ দিয়ে কিন্তু নামার আর কোনো পথ পাননি যারা বেরিয়েছেন এই সিঁড়ি দিয়ে এদিকে সিঁড়ি দিয়ে বেরিয়ে হয় এদিকে ছুটেছেন আর তা না হলে তারা ছুটেছেন ক্যাজুয়ালিটি সার্ভিসের দিকে এবং এই ক্যাজুয়ালিটি সার্ভিসটাও কিন্তু এখান থেকে যদি দেখা যায় তাহলে প্রায় 25 মিটার দূরে এই ক্যাজুয়ালিটি সার্ভিস এবং এভাবে যদি কেউ দৌড়ন তাহলে কিন্তু এই এই প্যাসেজ একেবারে ছোট এই ছোট প্যাসেজ দিয়ে যদি কি দৌড়ন তাহলে তারপরেও কিন্তু আবার একটা প্যাসেজ পাওয়া হয় এবং সেই প্যাসেজ দেখা যাচ্ছে সেটাও প্রায় 20-25 মিটার লম্বা অর্থাৎ যেখানে ধোঁয়া লেগেছে সেখান থেকে প্রাণ নিয়ে বাঁচতে গেলে যেখানে বেরোতে হবে সেই বেরোনোর জায়গা অন্তত 50 মিটার দূরে এই 50 মিটার দূরে যে বেরোনোর এক্সিট রয়েছে এই 50 মিটার ধরে কয়েকশো মানুষ রোগী নিয়ে শিশু নিয়ে তারা দৌড়তে শুরু করেন এবং দৌড়নোর কারণ হচ্ছে যে পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে যায় দমবন্ধ অবস্থা থেকে বাঁচার জন্য রোগী নিয়ে শিশু নিয়ে প্রায় 50 মিটার দৌড়ে তারপর গিয়ে বেরোতে পেরেছেন এই ফাঁকা জায়গায় এবং এই 50 মিটার দৌড়তে গেলেও বেশ কয়েক মিনিট সময় লেগে যায় এতজন রোগী এতজন মানুষ কালকে এই অসহায় অবস্থার মধ্যে পড়েছিলেন তার কারণ হাসপাতালের প্যাসেজ থেকে শুরু করে কোথাও কিন্তু অগ্নি নিরাপণ ব্যবস্থা ছিল না আর যে প্যাসেজগুলো রয়েছে যেখান থেকে আগুন লাগে সেখান থেকে বেরোনোর রাস্তা ছিল না একটা পথ ছাড়া আর সেই পথ দিয়ে কোনো রকমে প্রাণ বাঁচাতে যারা বেরিয়েছিলেন তারা কোনো রকমে একেবারে এই গেট দিয়ে বেরিয়ে হাঁফ ছাড়েন বাইরে এসে এবং এই বাইরে কিন্তু আমরা দেখেছি প্রচুর রোগীকে ফেলে রাখা হয়েছিল শিশুদের ফেলে রেখে যাদের অক্সিজেন দরকার অক্সিজেনের অভাবে হাত ফাঁকা করা হচ্ছিল কোনো রকমে দুর্ঘটনা থেকে বেঁচে যারা ফিরেছেন তারা ভাবতেও পারেননি যে বেঁচে তারা ফিরতে পেরেছেন আর দুজনের মৃত্যু হয়েছে তারা এই গাফিলতির চূড়ান্ত শিকার হয়ে জীবন শেষ করে ফেলেছেন ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে নিমাই পাণ্ডা এই পি আনন্দ বহরমপুর